প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি সরাসরি আলোচনা অনুষ্ঠান আওয়ার ডেমোক্রেসি দেখবার জন্য সঙ্গে আছি আমি রুবায়েত ফেরদৌস প্রিয় দর্শক বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের অধীনে সব নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে বিএনপি অংশ নিচ্ছে না কোনো উপনির্বাচনেও তবে স্থানীয় সরকার নির্বাচনে প্রকৌশল অবস্থান নিয়েছে বিএনপি দলটি দলগতভাবে অংশ না নিলেও তৃণমূলে নেতাদের দিয়ে রেখেছে সবুজ সংকেত বিএনপির বর্জনে নির্বাচন ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে মনে করছেন কেউ কেউ বেশ কয়েকটি নির্বাচনে ধারাবাহিকভাবে কমেছে ভোটার উপস্থিতি এর কারণ কি নির্বাচন ব্যবস্থায় এর প্রভাব কি ভোটারদের ফেরানোর উপায় বা কি এই প্রশ্নগুলোকে সামনে রেখে প্রিয় দর্শক আজ আমাদের আলোচনার বিষয় নির্বাচন বিতর্ক এ বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন আমার ডান দিকে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন আমার বাদিকে আছেন নির্বাচন কমিশনের সাবেক যুগ্ম সচিব ও সুপ্রিম কোর্টের সাবেক রেজিস্টার জেনারেল ইকতেদার আহমেদ আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত আছেন বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন প্রিয় দর্শক আপনিও আলোচনায় অংশ নিতে পারেন এজন্য আমাদের টেলিভিশনের পর্দায় দেখানো নম্বরে ফোন করে আপনার পরিচয় দিয়ে প্রশ্ন উত্থাপন করতে পারেন আপনার মতামত দিতে পারেন আমরা যাচ্ছি মূল আলোচনায় প্রথমে ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন আপনাকে দিয়ে শুরু করতে চাই যে প্রশ্ন আমরা রেখেছি যে এই নির্বাচন কমিশনের মেয়াদ তো প্রায় শেষ হয়ে যাচ্ছে নতুন নির্বাচন কমিশন তৈরি হবে এর আগে একটা সার্চ কমিটির মাধ্যমে এটা হয়েছিল তো নির্বাচন কমিশনের গঠন কিংবা তৈরির কোনো আইন এখন পর্যন্ত বাংলাদেশে কিন্তু হয়নি গেল ৫০ বছরেও আপনারা ক্ষমতায় ছিলেন আওয়ামী লীগ ক্ষমতায় আছে কেন এই নির্বাচন আইনটা হচ্ছে না যার মধ্য দিয়ে নির্বাচন কমিশনারদেরকে নিয়োগ দেওয়া যেত আসলে এইটি আর কয়েকদিন আগে আপনি দেখলেন যে সিলেটের উপনির্বাচন হয়ে গেল ভোটারদের আগ্রহ নাই আসলে উপস্থিতি খুব কম ৩০% মতো ভোটার গেছে ৭০% যায়নি আসলে তো কিভাবে ভোটারদেরকে বা ফেরানো যায় ভোট কেন্দ্রে আগ্রহ কিভাবে তৈরি করা যায় আপনারা কিভাবে দেখছেন আর বিএনপি যে ক্রমাগত বর্জন করছে এটা বিএনপিকে কোথায় নিয়ে যাবে ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন মানুষ জানে যে সরকারের পক্ষে নৌ খামার জন্য কেউ জীবন দেবে ওসি জীবন দেবে ডিসিএসপি তারা ব্যবস্থা নেবে এবং তারাই নিঃসাক্ষণ দিয়ে প্রেসিডেন্ট হবে পুলিং অফিসারদেরকে এভাবে ভোট হবে ১% ভোট কাস্ট করবা এবং আগের দিন থেকে এরকম পরিবেশ সৃষ্টি করা আগের থেকে পরিবেশ সৃষ্টি করা হয় মানুষ ভয়ে ভোট কেন্দ্রে যায় না তখন তারাই যে যা কাস্ট করা দরকার কার্ড দেখায় বাকি গুণা চাষি হয়ে থাকে আসলে আওয়ামী লীগের পাল্লায় পড়ে আওয়ামী লীগ শাসন আমলে মানুষ ভোটাধিকার ভুলে গেছে বাংলাদেশে ১৮ বছরের বয়সে ভোটাধিকার ভোটার হওয়ার অধিকার আছে কিন্তু অনেক লোক আছে বেশিরভাগ লোকই ইভেন কি আমি বলি সাধারণ মানুষ ইভেন বিএনপি করে ইভেন আওয়ামী লীগ করে তাদের ১৮ বছর বয়স হয়ে গেছে এখন তারা ভোট দিতে পারে না বিএনপি লোকজনদের সাধারণ মানুষের ভোট দিতে দেয় না আর আওয়ামী লীগ লোকজনদের যারা ইয়াং ছেলে উৎসাহ ভোট দেওয়ার জন্য তা তোমার ভোট দেওয়ার দরকার কি ভোট আমরা দিয়ে দিচ্ছি তারা কিছু বলছে ভোটাধিকার ভোটের প্রতি তারা অনাগ্রহ মানুষের কারণ এতে প্রমাণ করে এই সরকার জনগণকে নির্বাচিত সরকার না এবং আওয়ামী লীগ ভোটাধিকার বিশ্বাস করে না গণতন্ত্রে বিশ্বাস করে না আওয়ামী লীগ কিন্তু দেশের স্বাধীন হয়েছে ভোটাধিকারের জন্য বাস্তবায়নের জন্য মানুষের অধিকার বাস্তবায়ন হয়নি বলেই বাস্তবায়ন হয়নি বলেই বাংলাদেশের স্বাধীন মানুষ স্বাধীন সংগ্রাম করেছে লক্ষ মানুষ জীবন দিয়েছে স্বাধীন যুদ্ধ হয়েছে এবং সেই আওয়ামী লীগ আজকে কি সেটা আওয়ামী লীগ নেতৃত্ব হয়েছিল স্বাধীনতা সংগ্রামে জাতিকে একত্র করা ইয়েস আমরা এটা ডেফিনেটলি আর সেই আওয়ামী লীগ আজকে বর্তমান নেতৃত্বের পরে নেতৃত্বের কারণে বর্তমান নেতৃত্ব আওয়ামী লীগকে জনসমর্থনের দেওয়ালিয়া করে দিয়েছে আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসাবে ব্যর্থ রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগ গণতান্ত্রিক দল হিসাবে জনসমর্থন ডাকতে পারে না এবং আওয়ামী লীগকে নিজেরাই বলে হাইব্রিড এখন নেতা হয়ে গেছে আওয়ামী লীগ হাইব্রিডে কন্ট্রাক্ট সার্ভিস করে প্যাকেজ সার্ভিস নৌকা মুখে অনুমোদন পাবে ইলেকশন করাই দিবে গেলে দায়িত্ব নেই কি পার্লামেন্ট বলেন কি উপজেলা বলেন কি ইউনিয়ন কাউন্সিলে বলেন কি মেয়র ইলেকশন করেন একই অবস্থা এখন যদি এই পরিস্থিতি থাকলে বাংলাদেশের মানুষের ভোটাধিকার ভোটের প্রতি আগ্রহ থাকবে তো আমি মনে করি সময় আসছে পরিবর্তন আর রাজনীতি কোনো কিছু রিপিট হয় না ১৪ সাল ১৮ সাল রিপিট হবে না ২৩ সালে আওয়ামী লীগ এখন প্রশাসনের
তার নিজেরাই বলছে আমাদের সিনিয়র মোস্ট পলিটিশিয়ান তোমার নামে সে বলছে আওয়ামী লীগ সরকার আমরা নিপ সরকার হয়ে গেছে আওয়ামী লীগ আর আমরা বলবো যে আজকে আওয়ামী সরকার আওয়ামী লীগ জনপন নয় জনগণ নির্ভর নয় আমরা নির্বাচন করতে পারছি, কারণ আমরাই তো করতে পারছি, বরং আমরা যাবো একটু যদি বলেন আপনি যে বিএনপি যে নির্বাচন বর্জন করছে, এটি কি একটা রাজনৈতিক দলের জন্য ভালো হচ্ছে কিনা? আসলে বর্জন করাটা জনগণ ঘৃণা করছে নির্বাচনকে, বিএনপি যাবে কেন? বুঝতে হবে, তার জন্য লাভ হবে, ভোট তো হবে না আপনার, ভোট তো হয় না। আরে ইউনিয়ন কাউন্সিল নির্বাচন, সেখানে সরকার বিরোধী হবে, সেখানে ভোট দিতে চায় না, সেখানে তার দখল করবে। এবং অস্ত্র কিরকম অস্ত্র বুঝছেন, ছাত্রলীগের সাত শত থানা, ছাত্রলীগের সেক্রেটারি ধরা পড়ছে, সে অস্ত্র ব্যবসা করে, সে নিজে স্বীকার করছে, আর সব পত্রিকা আসছে, ডেলি স্টারের ডিটেলস আসছে, বাংলা পত্রিকা আসছে, পত্রিকা আসছে, সে এপিছে 200 অস্ত্র আনছে। তার স্বীকৃতি অনুযায়ী অস্ত্র শুধু ইয়ে আপনার অপরাধীদের কেনা, ক্রিমিনাল কেনা, রাজনীতিবিদদের অস্ত্র সাপ্লাই দিচ্ছে। অনেক ধন্যবাদ বাবুদ্দিন খোকন, অনেক সাপ্লাই আছে আওয়ামী লীগের। আপনি থাকুন, সঙ্গে থাকুন, আমরা আরও প্রশ্ন উত্তর নিয়ে আপনার কাছে ফিরে আসবো। কামাল ভাই মাহমুদুল খান অনেকগুলো প্রশ্ন উত্থাপন করেছেন, আপনি যদি একটু বলেন। আপনার ধন্যবাদ, দুইজন বিজ্ঞ আলোচককে ধন্যবাদ, যারা আমাদের কথা শুনছেন তাদেরকে ধন্যবাদ জানাই। ভূতের মুখে রাম রাম। আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে না। আওয়ামী লীগের জন্ম হয়েছে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য। আর যারা ক্ষমতায় থেকে ক্ষমতার ছত্র ছায় বসে ক্যান্টনমেন্ট সে যে দলের প্রতিষ্ঠিত হয়েছে, সেই দলের নেতা যদি বলেন গণতন্ত্রে আওয়ামী লীগ বিশ্বাস করে না, এটা জাতি হাসবে। উনি নির্বাচন সংক্রান্ত বিষয়ে বললেন তো, গতকাল সিলেট নির্বাচন হয়েছে, সেখানে জাতীয় পার্টির প্রার্থী 22,000-এর উপরে ভোট পেয়েছে এবং কোথাও একটা টু শব্দ হয়নি, কোথাও কারো গায়ে হাত দেয়নি। একজন বিএনপির তিনি করতেন এক সময়, তিনি স্বতন্ত্র প্রার্থীও ছিলেন, উনিও প্রচার প্রপাকাণ্ড করেছেন। সেখানে খোকন সাহেব বলতে যদি বলতে পারেন যে গতকাল যে নির্বাচনী নির্বাচনের আগে কারো বাড়ি হামলা করেছেন, কারো মিছিল হামলা করেছেন, কারো প্রচার করার সময় হামলা করেছেন, আমি ওনাকে গতকালের নির্বাচন সম্পর্কে চ্যালেঞ্জ করলাম। আর উনি বললেন যে গণতন্ত্রে বিশ্বাস করে বলেই আমি অতীত টানব না। 2001 সালে মাননীয় প্রধানমন্ত্রী শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করেছিলেন। বাংলাদেশের ইতিহাসে বঙ্গবন্ধুকে হত্যা করার পর কোনো সরকারই শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করেনি, জনগণের আন্দোলনের মুখে পদত্যাগ করতে বাধ্য হয়েছে, জনগণের দাবির মুখে। কিন্তু জননেত্রী শেখ হাসিনাই 2001 সালে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করেছেন। আওয়ামী লীগ গণতন্ত্র বিশ্বাস করে বলেই সেদিন শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করেছেন। তত্ত্বাবধায়ক সরকার নিয়ে কোনো বিতর্ক করেননি, যে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান অমক। আপনি দেখেন, একটা উদাহরণ দেই, জননেত্রী শেখ হাসিনা ক্ষমতা হস্তান্তর করে আপনার হোটেল শেরাটন পার হতে পেরেন নাই, সেদিনকে তত্ত্বাবধায়ক সরকারের নির্দেশেই জননেত্রী শেখ হাসিনা, যিনি প্রধানমন্ত্রী, কয়েক ঘন্টা আগে প্রধানমন্ত্রী ছিলেন, তার বাসার টেলিফোনের লাইন কেটে দিলেন। কত বড় ষড়যন্ত্র করা হলো যে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান শপথ নেই নেই, সেই শপথ অনুষ্ঠান শেষ করে উনি চেয়ারে বসতে পারেনি, 18 জন সচিবকে বদলি করলেন। এর মধ্যে দিয়ে সেদিনকে তত্ত্বাবধায়ক সরকার লতিফুর রহমান কিন্তু মেসেজ দিয়েছিল যে এই তত্ত্বাবধায়ক সরকার আওয়ামী লীগকে ফিভার করবে না, আওয়ামী লীগ নিরপেক্ষ থাকবে না, আওয়ামী লীগের বিপক্ষে থাকবে আগামী নির্বাচনে। এটা জানার পরও জননেত্রী শেখ হাসিনা সেই নির্বাচনে, যদি জননেত্রী শেখ হাসিনা সেদিন এই ঘটনার জন্য যদি কোনো কর্মসূচি দিতেন, তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন করতে পারতেন না। আওয়ামী লীগ গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল। আর যেটা বললেন যে 2014 সাল, 2000 আজকে ভোট কেন্দ্রে যায় না, আমি খোকন সাহেবকে প্রশ্ন করতে চাই যে বিবিসির সাংবাদিক আতাউসামাদ 1996 সালের 15ই ফেব্রুয়ারি নির্বাচনের পরের দিন দুঃখ করে বলেছিলেন যে আমার চোখ কানকে বিশ্বাস করতে পাচ্ছি না যে বাংলাদেশে একটি নির্বাচন হলো, তারপরও দেখলাম বিএনপির দুইজন প্রার্থী ঢাকার শহরে 1,00,000 করে ভোট পেয়েছেন, এবং ওই 96 সালের
পনেরোই ফেব্রুয়ারি নির্বাচনের পরে আঠারোই ফেব্রুয়ারি ওনার নেত্রী বললেন যে সুষ্ঠু নিরপেক্ষ উৎসবমুখর পরিবেশে নির্বাচিত পত্রিকার হেডলাইন। আর আতাউসামাদ বললেন যে আমার চোখ কানকে বিশ্বাস করতে পারছি না। আর বিদেশি এবং দেশীয় সাংবাদিকরা বললেন 1-2% ভোট কাস্ট হয়েছে। আপনি উনি বলেন যে গণতন্ত্রে বিশ্বাস করেন, আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে বলেই 2014 সালে বিএনপির নেত্রীকে ফোন দিয়েছিলেন আসেন আলোচনা করি। আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করেন বলেই 2018-30 ডিসেম্বরের নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের ক্রিয়াশীল নির্বাচন কমিশনে নিবন্ধনভুক্ত নাই অনেক রাজনৈতিক দল, তাদেরকে নিয়ে বসেছিলেন নির্বাচনটাকে গ্রহণযোগ্য করার জন্য। আর খোকন সাহেবরা 2001 সাল থেকে 2006 সাল ক্ষমতায় ছিলেন, যখন ক্ষমতা হস্তান্তর করবেন তখন ক্ষমতা হস্তান্তর না করে তালবাহানা করেছিলেন। এবং আপনারা জানেন যে উনরা একজন বিচারপতিকে তত্ত্বাবধায়ক সরকার করার জন্য বয়স সীমা বৃদ্ধি করেছিলেন 2 বছর, যার ফলে সেদিনকে সকল বিরোধী দল আন্দোলন করেছিলেন। এবং সেই নির্বাচনে মহাকারচুপি করার জন্য 1,20,00,000 ভোয়া ভোটার করেছিলেন। আজিজ মার্কা নির্বাচন কমিশনের মধ্যে দিয়ে 150 ছাত্রদলের ক্যাডারদের নির্বাচন কমিশনে চাকরি দিয়েছিলেন। এবং সেই নির্বাচনে জেতার জন্য নির্বাচন কমিশনের কর্মচারী পিয়নদেরও প্রিজাইডিং অফিসার নিয়োগ করেছিলেন। এই নির্বাচনে দিন জনগণ আন্দোলনের মুখে তাদেরকে সেই নির্বাচন করতে দেয়নি। গণতন্ত্রের কথা খোকন সাহেবরা বলেন, আমি এই কারণে বললাম ভূতের মুখে রাম রাম। যারা গণতন্ত্রেই বিশ্বাস করে না, যাদের জন্মই হয়নি গণতন্ত্রের ভিতর দিয়ে, তা তারা গণতন্ত্রের কি বুঝবে, গণতন্ত্রের সংজ্ঞাটা কি? হয়তো খোকন সাহেব ব্যক্তিগতভাবে আমার চাইতে গণতন্ত্রের সংজ্ঞা ভালো বলতে পারেন, উনি একজন ব্যারিস্টার। কিন্তু বিএনপি রাজনৈতিক হলে বিএনপি তো গণতন্ত্রের সংজ্ঞা বোঝে না, বিএনপি তো অবৈধভাবে ক্ষমতা দখল করে। অনেক ধন্যবাদ এস এম কামাল হোসেন, আমি আপনার কাছে আবারও আসবো। মিস্টার ইকতাদার, আপনি দুজন রাজনীতিবিদদের কথা শুনেছেন, এখন আপনি যদি বলেন আপনি নির্বাচন কমিশনে ছিলেন, যুক্ত ছিলেন যুগ্ম সচিব হিসাবে, সব মিলিয়ে বাংলাদেশের বর্তমান যে নির্বাচনী ব্যবস্থা এবং নির্বাচনী আইনের কথা বলছিলাম যার মধ্য দিয়ে নির্বাচন কমিশনাররা নিয়োগপ্রাপ্ত হবেন, এই এই এইটার ঘাটতি থাকার ফলে কী সমস্যা হচ্ছে আসলে? দেখুন, নির্বাচন কমিশন হলো একটা সাংবিধানিক প্রতিষ্ঠান এবং যে প্রধান নির্বাচন কমিশনার এবং অপরাপর যে নির্বাচন কমিশনার আছে তারা সকলেই কিন্তু সাংবিধানিক পদধারী, তারা নিয়োগ পরবর্তী তারা কিন্তু শপথ গ্রহণ করেন এবং শপথ পাঠ ব্যতিরেকে তারা কিন্তু পদে আসীন হন না। এবং শপথ গ্রহণের সময় তাদেরকে স্পষ্টভাবে ব্যক্ত করতে হয় যে তারা বাংলাদেশের প্রতি অকৃত্রিম ভালোবাসা এবং আনুগত্য পোষণ করবেন, সংবিধানের রক্ষণ সংরক্ষণ এবং নিরাপত্তা বিধান করবেন, এবং তারা তাদের সরকারি কার্য এবং সরকারি কোনো দায়িত্বকে ব্যক্তিগত স্বার্থ দ্বারা প্রভাবিত হতে দিবেন না। তো এখন ধরেন যারা সাংবিধানিক পদধারী, আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের রাষ্ট্রপতি, আমাদের সকল মন্ত্রী, আমাদের হচ্ছে হলো সুপ্রিম কোর্টের বিচারপতিগণ, তারা সকলেই কিন্তু সাংবিধানিক পদধারী এবং যে কোনো সাংবিধানিক পদধারী তার শপথ গ্রহণ ব্যতিরেকে পদে আসীন হন না। এখন পদের আসীন হওয়া পূর্ববর্তী যে শপথ তারা পাঠ করেন, এই শপথের প্রতি তারা সকলে যদি অনুগত থাকেন এবং ওই শপথ যদি অক্ষর অক্ষরে পালন করেন, তাহলে কিন্তু তাদের কার্যের মধ্যে বা তাদের কর্মের মধ্যে কোনো ধরনের বিচ্যুতি হতে পারে না। আপনি বলেছেন যে নির্বাচনী আইন কেন হয় নাই, এখানে সংবিধানে কিন্তু বলা আছে যে আমাদের যে নির্বাচন প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনারগণ তারা দায়িত্ব পালনের ক্ষেত্রে স্বাধীন, এবং যদি আমাদের যে সংসদ তারা যদি প্রয়োজন মনে করে তারা নির্বাচন কমিশন নিয়োগ বিষয়ে আইন প্রণয়ন করতে পারবে, কিন্তু সেই আইন আজ পর্যন্ত প্রণয়ন হয় নাই। তো তারপরে আমি বলবো যে যেহেতু নির্বাচন কমিশন একটা স্বাধীন প্রতিষ্ঠান, এখন স্বাধীন প্রতিষ্ঠানে যারা নিয়োগপ্রাপ্ত হন তারা যদি ধরেন স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে চান, তাকে তো আপনি ওই ধরনের আনুষঙ্গিক পরিবেশ দিতে হবে। এখন স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে গেলে তা আমাদের কিন্তু এই যে একটা আছে যে নির্বাচন কর্মকর্তা বিশেষ বিধান আইন, ওই আইনে বলা আছে যে আপনি নির্বাচনী দায়িত্ব যারা যারা পালন করবেন, নির্বাচনের তফসিল ঘোষণার তারিখ থেকে নির্বাচনে যেদিন এই ফলাফল ঘোষণা পরবর্তী যে গেজেট বিজ্ঞপ্তি প্রকাশিত হবে ওই দিন পর্যন্ত তারা কিন্তু এই যে নির্বাচনী দায়িত্ব যারা পালন করবেন তারা নির্বাচন কমিশনের অধীনে তারা ন্যস্ত থাকবেন, এবং এই সময়কালে তারা যদি কোনো ধরনের তাদের যদি কর্তব্যে কোনো ধরনের যদি ত্রুটি বিচ্যুতি হয়, কর্তব্যে যদি কোনো অবহেলা হয় বা কর্তব্যে যদি কোনো ধরনের পক্ষপাতিত্ব মূলক আচরণ হয়, সেক্ষেত্রে কিন্তু নির্বাচন কমিশন কিন্তু হস্তক্ষেপ করতে পারেন। কিন্তু আমাদের দেশে আমরা দেখি যে আমাদের দেশে আপনি যদি নির্বাচন কমিশনের ইতিহাস পর্যালোচনা করেন তাহলে বাংলাদেশে এ যাবৎ কাল পর্যন্ত
11টি সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই 11টি সংসদ নির্বাচনের মধ্যে আপনার 7টি সংসদ নির্বাচন হয়েছে হলো ক্ষমতাসীন দলীয় সরকারের অধীন, এখন ক্ষমতাসীন দলীয় সরকার আওয়ামী লীগও ছিল, জাতীয় পার্টি ছিল, বিএনপিও ছিল, এখন ক্ষমতাশীল দলীয় সরকারের অধীন যে 7টি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, প্রত্যেক নির্বাচনেই কিন্তু দেখা গিয়েছে যে ক্ষমতাসীন যারা ছিলেন তারাই নির্বাচনে বিজয়ী হয়েছে। এরপরে ছিল আর যে অবশিষ্ট 4টি নির্বাচন, ওই 4টি নির্বাচনের মধ্যে 2টি নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীন, 1টি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের অধীন, এবং 1টি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে হলো কর্মরত প্রধান বিচারপতির নেতৃত্বাধীন অস্থায়ী সরকারের অধীন। এই 4টি নির্বাচনে আমরা দেখেছি যে নির্বাচনের অব্যবহিত পূর্বে যারা ক্ষমতাসীন ছিল তারা নির্বাচনে বিজয়ী হতে পারে নাই। তাহলে আমরা কি মানে অর্থাৎ এই যে এই নির্বাচন যদি পর্যালোচনা করি আমরা যে কি বার্তা পাচ্ছি, দেখা যাচ্ছে যে আপনি যদি এই ক্ষমতাসীন দলীয় সরকারের অধীন যদি নির্বাচন অনুষ্ঠিত না হয় যদি কোনো নিরপেক্ষ ব্যক্তি বা তত্ত্বাবধায়ক সরকার বলেন বা সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার বলেন বা আমাদের যে যে অস্থায়ী যে এই সরকার ছিল ক্ষমতার পালাবদল ঘটে আসলে জি, যদি ক্ষমতাসীনরা থেকে নির্বাচন না দেয় তাহলে ক্ষমতার পালাবদল হয় না আর কি, পর্যন্ত বাংলাদেশে পর্যন্ত হয় না এবং পৃথিবীর অনেক দেশে দেখা গিয়েছে যে ক্ষমতার পালাবদল হয় না আর কি। তো এটা এখন আপনি যদি ধরেন এখন নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে হলো যে অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান করা, তো এটা তো এখন আপনি নির্বাচন কমিশন নিয়োগ দিলেই হলো না, নির্বাচন কমিশনকে তো আপনাকে সেই সহায়ক পরিবেশ দিতে হবে। এখন প্রশাসনে যারা আছেন, পুলিশে যারা আছেন বা অন্য যারা নির্বাচনী দায়িত্ব পালন করেন, সেনাবাহিনী বলেন বা বিজিবি বলেন, সবাইকে তো ধরেন নির্বাচন কমিশনের অধীনে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে। নির্বাচন কমিশনকে যেমন নিরপেক্ষ থাকতে হবে এবং নির্বাচনী দায়িত্ব যারা পালন করবেন তাদের সকলকেও কিন্তু সার্বিকভাবে যদি নিরপেক্ষতা বজায় রাখতে পারেন তাহলেই কিন্তু নির্বাচন না। আমরা গতবার দেখলাম কিন্তু একটা সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশনারদেরকে প্রস্তাব করা হয় তাদের নামগুলোকে, তো এইটার কতটুকু ভিত্তি আছে আসলে? সার্চ কমিটি যেটা করা হয়েছে এটার তো কোনো আইনগত ভিত্তি নাই। আপনি যদি বাংলাদেশের সংবিধান অবলোকন করেন, আমাদের সংবিধানে বলে দেওয়া আছে যে রাষ্ট্রপতি কর্তৃক প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনারগণ নিয়োগপ্রাপ্ত হবেন, তো আপনি নিশ্চয়ই যে রাষ্ট্রপতিকে যে সংবিধানের অধীন যে ক্ষমতা দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে যে প্রধানমন্ত্রী এবং প্রধান বিচারপতির নিয়োগ ব্যতীত রাষ্ট্রপতি তার অপর সকল কার্য প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী সম্পূর্ণ করবেন। তো এখন ধরেন যে প্রধান নির্বাচন কমিশনার বা নির্বাচন কমিশনার নিয়োগের ব্যাপারে রাষ্ট্রপতি তো তার স্বইচ্ছায় কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না, সেখানে তাকে সিদ্ধান্ত নিতে হবে হচ্ছিল প্রধানমন্ত্রীর আকাঙ্ক্ষা অনুযায়ী বা প্রধানমন্ত্রীর ইচ্ছা অনুযায়ী। আপনি সার্চ কমিটি বলেন, সার্চ কমিটি তো দুটো নাম প্রস্তাব করে, দুটো নামের মধ্যে হচ্ছে আপনার তো ধরেন যে আমাদের সংবিধানের ব্যবস্থা এই ধরনের, সেখানে তো মানে মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তর থেকে তো ফাইল যেতে হবে এবং সেখানে তো সেখান থেকে বলে দেওয়া হবে যে কাকে এই যে দুই নামের মধ্যে কোন নাম রাষ্ট্রপতি মানে প্রধানমন্ত্রী সম্মতি দিলেন, প্রধানমন্ত্রী সম্মতি দেওয়ার পরবর্তী রাষ্ট্রপতি সম্মতি দিবেন। এখন রাষ্ট্রপতি তো সংবিধানের বাইরে না, রাষ্ট্রপতিকে সাংবিধানিকভাবে যতটুকু ক্ষমতা দেওয়া হয়েছে এর বাইরে বা এর অতিরিক্ত কোনো ক্ষমতা তো রাষ্ট্রপতি প্রয়োগ করতে পারবেন না। জি ভাইসার মাহমুদুল খোকন একটু বলবেন কিনা। জি একটা দর্শকের ফোন নিয়ে আমি আপনার কাছে ফিরে আসি। প্রিয় দর্শক, কে বলছেন এবং কোত্থেকে বলছেন পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি উত্থাপন করুন। আমি ঢাকার মালিবাগ থেকে বলছি। বলুন। হ্যালো। হ্যাঁ শুনছি আমরা। আমি ঢাকার মালিবাগ থেকে বলছি, আমার নাম ফরিদ আহমেদ। আমি আমি এস এম কামাল হোসেন সাহেবের কাছে প্রশ্ন রাখতে চাই। জি তিনি শুনছেন। উনি যে এইমাত্র বললেন যে সিলেটের উপনির্বাচনে কোনো সহিংসতা হয় নাই, কোনো অনিয়ম হয় নাই, নির্বিঘ্নে হয়েছে। এখন হয়েছে কি, এখন ইলেকশন সম্বন্ধে মানুষের তো আগ্রহ নেই, ইভেন কোন মিডিয়ারও সেরকম আগ্রহ দেখছি না। মিডিয়া আগে ইলেকশন গুলোতে যেভাবে কভারেজ করতো, প্রিন্ট মিডিয়া বলেন, টিভি মিডিয়া বলেন, এখন কিন্তু সে কভারেজ এরকম করে না, কারণ সবাই জানে ইলেকশন কি হবে, ইলেকশন নামে একটা তামাশা চলছে। এই তামাশা কি কি আপনি প্রচার করবে, জনগণ তো নাই, ইভেন ইদানিং দেখা। জি এস এম কামাল হোসেন যদি বলেন, দর্শক যে মন্তব্য করলেন, ঢাকায় বসে তো সিলেটের ই দেখবেন না, উনি দেখতেছেন খোকন ভাইয়ের চোখ দিয়ে। তা উনি সিলেটে যে মিডিয়া যাই নেই, উনি যে খোঁজ নিয়ে আসুক, যে উনার দলেরও তো উনি যে দল সমর্থন করেন যে খোঁজ নিয়ে দেখুক যে সিলেটে মিডিয়া গেছে কিনা, মিডিয়া আটকাই রেছে। এই সরকার মিডিয়া নিয়ন্ত্রণ করে না, মিডিয়া নিয়ন্ত্রণ করলে 31টা অন ইয়ার টেলিভিশন অন ইয়ার আছে, আপনিও কথা বলার সুযোগ পাইতেন একটা টেলিভিশন যদি থাকতো। এই সরকার মিডিয়া কন্ট্রোল করে না, মিডিয়া কন্ট্রোল করলে আজকে বাংলাদেশের 605টার মতো
দৈনিক পত্রিকা চালু থাকতো না, 3000-এর উপর মানে কি কয় অনলাইন চালু থাকতো না, যেখানে 41টা টেলিভিশনের পারমিশন আছে, 31টা অন ইয়ার আছে, সেখানে প্রতিদিন সরকারের তির্যক ভাষায় সমালোচনা করছেন, এবং আপনার কোথায় কে একটা কারে থাপ্পড় দিচ্ছে সেইটা ভাইরাল হয়ে যাচ্ছে, আর সিলেটে ইলেকশনে একটা ভোট কেন্দ্রে যদি কাউরে থাপ্পড় মারতো ভাইরাল হইতো না, এটা আমি মনে করি যে এই কেউ এই যুগে কেউ এটা বিশ্বাস করে না। অনেক ধন্যবাদ বাসার মাহমুদুল খোকন, যদি বলেন এই পার্টে জি নেন তারপরে কামাল সাহেব যেটা বললেন তাকে একটা ঘটনা বলি। আগে প্রায় শুনতাম ধরনের জায়গার থেকে টেন্ডার নিয়ে মারামারি হয় এক্সিএন অফিসে, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার অফিসে, চিফ ইঞ্জিনিয়ার অফিসে, কিন্তু এই সরকার আমাদের কোনো টেন্ডার নিয়ে মারামারি হয় না। কারণটা কি? ওরা আমি এক একজন ইঞ্জিনিয়ার জিজ্ঞাসা করলাম কি কারণে মারামারি হয় না, বন্ধু কীভাবে বলো, বলে স্যার ওর নিকট আসতে পারে না আওয়ামী লীগ ছাড়া, তারা নেগোসিয়েশন করে দাম টাম ঠিক করে, টেন্ডার তারাই ঠিক করে, ওর নিকট আস বাংলাবাড়ি কেন হবে, সুযোগ নেই মারামারি, আওয়ামী লীগ আমলিক দিয়ে কোথাও যে মারামারি লাগে যায় তখন মারামারি হয়। এই অবস্থা এখন তো প্রথম বলতে ওখানে আপনার আপনার এই সিচুয়েশন আপনি দিস ইজ দ্য রিজন মারামারি কেন হবে, করতে সুযোগ নেই আপনার। আর মিডিয়ার কথা বলছিলেন, তো আপনার মিডিয়া নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণে কীভাবে নিয়ন্ত্রণ করেন আপনি? নির্বাচন কমিশন চিঠি দিয়ে বলে দিয়েছে ভোট কেন্দ্রে কেউ ঢুকতে পারবে না, ভোট কেন্দ্রে কোনো টেলিভিশন ঢুকতে পারবে না, সাংবাদ ঢুকতে পারবে না, টেলিভিশন কোনো নিউজ ফটো দিতে পারবে না। এখন কেন বললো? সরকারের নির্দেশে বললো, সরকারের নির্দেশে বললো। এখন যেতে হলো যে আপনার এই নিউজটা দেখাতে পারবে না, তারা লাভটা কী হবে নিয়ন্ত্রণ করার, এটাই তো নিয়ন্ত্রণ। প্লাস আমি বলতে চাই ওনাকে, কত সাংবাদিককে আপনার ডিজিটাল সিকিউরিটি একটা মামলা দিচ্ছেন, কত সাংবাদিক জেলে ঢুকছে, আপনি তো ভয় দেখাচ্ছেন, এবং কী ভয় দেখাচ্ছেন সবাই জানে, সকাল মিডিয়া কর্মীরা জানে কী ভয় দেখাচ্ছেন, মালিকদেরকে ভয়, মিডিয়ার তো বেশিরভাগ মালিকগুলো ব্যবসায়ী, তাদেরকে ভয় দেখাচ্ছেন, তোমাদের টেলিভিশন লাইসেন্স দিচ্ছি, লাইসেন্স ক্যান্সেল করে দেবো, তো ব্যবসা শেষ করে দেবো, জীবন শেষ করে দেবো, কেউ যে বাড়াবাড়ি করে, এবং অনেক অনেক মালিক শেষ করে দিয়েছেন। আমি টেলিভিশন নাম বলতে চাই না, একটা টেলিভিশনের তো মালিককে জেলে ঢুকালেন, জেলে ঢুকে নারী নামে মামলা দিলেন, আর তাদের জেলে থেকে লেখা নিয়েছে, লেখা নিয়ে এখন আপনি মালিক হয়ে গেছেন। হ্যাঁ, তো এই মিডিয়া কীভাবে করবেন? আপনার কাছে পুলিশ আছে, রাষ্ট্র আপনার কাছে আসছে, নিয়ন্ত্রণ করছেন আপনারা। আমি আসছি এখন ইয়ে দিয়ে, মারামারি তো হয় না, অন্য কারো আসতে দেন না ভোট কেন্দ্রের জন্য, মারামারি হয় না, মারামারি করবে কে? ভোট কেন্দ্রে আসতেন না, আগের দিন আসতে থেকে শুরু করেন যে কেউ ভোট কেন্দ্রে আসবেন না আপনারা, এগুলো আপনাদের গণতন্ত্র। গণতন্ত্র আমরা শুনছি না, আমি নিজে পলিটিক্যাল সায়েন্স স্টুডেন্ট, সায়েন্সের স্টুডেন্ট, আমি গণতন্ত্রের সংখ্যা মানে আপনার ব্রিটিশের গণতন্ত্র, আমেরিকান স্টাইল গণতন্ত্র, প্রেসিডেন্টাল ফর্ম অফ পার্লামেন্ট ফর্ম কমপ্লিট, অনেক থিওরি, অনেক পলিটিক্যাল সায়েন্সের আছে। বাংলাদেশে আওয়ামী লীগ নতুন নতুন ধরনের গণতন্ত্র, ভোট হবে, ভোট কোনো নড়ে যেতে পারবে না, ভোট হবে সেগুলোর ব্যবস্থা করবে পুলিশ, এসপি, ওসি, ডিসি, কিউনো, ওরাই ভোট ব্যবস্থা করবে, কেন ভোটে জিতাবে, এই একটু লিখে দেন আপনারা এই থিওরিটা, গোপন রাখেন কেন? আপনারা বিশ্বাস করেন না গণতন্ত্রে, আর বাকশালে বিশ্বাস করেন আপনারা, এখন অঘোষিত বাকশাল। আমি বলবো যে 72-73 সালে গভর্নমেন্ট মানে অনেস্ট ছিল, ওনার যা মনে করতো তাই সংবিধান এনেছেন, আপনার বাকশাল বিশ্বাস করেন, কিন্তু সংবিধান সংশোধন করছেন না, বাস্তব বাংলাদেশে একদল সরকার চালাচ্ছেন, লুটপাট সরকার চালাচ্ছে। এখন আর কি আপনার সার্চ কমিটি ইলেকশন কমিশনের জন্য, এটা কি আপনি কি করেন? বিচারপতি আমাদের সুপ্রিম কোর্টে ব্যবহার করেন, সুপ্রিম বিচারপতি ব্যবহার করেন আপনি অকাজটা, খারাপ কাজটা করার জন্য আপনি নিজের নিজের ধামাতার লোক বানাবেন আপনি সুপ্রিম কোর্টের বিচারপতিদের সার্চ কমিটি করবেন না? আমি তো করে নাই, বিচারপতিদের করেছে, আর বিচারপতিদের ক্ষমতা আছে নাকি? প্রধানমন্ত্রী এসকিছেন কিংবা লাগছে বাইরে করেছেন বাংলাদেশ থেকে, তা চারটে সরাই দিয়েছেন আপনি, কারের খবর জানেন বাংলাদেশে সরকারের বাইরে, এটা একটা এক নায়ক সরিয়া সরকার, একত্ববাদ সরকার, এক 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 মানে নিজে নিজে সরকার কিচ্ছু বোঝে না, এবং দেশ চালায় কে, নির্বাচন চালায় কে, নির্বাচন একটা পুটু জগন্নাথ যে নির্বাচন কমিশন মানা গেছে আপনি, সে তার কাজ করে, আর একজন মারা গেছে আওয়ামী লীগের প্রতিষ্ঠা ছিল, উনি ইলেকশনের সময় ডিসি টেলিফোন করে, উনি সচিব ছিলেন, পর উপদেষ্টা ছিলেন, উনি ওসি টেলিফোন করে ওই এলাকায় এইভাবে করবে, এইভাবে করবে, এইভাবে করবা,
আমার বস আমার অফিসার বসছে আমাকে, এই এর সিচুয়েশন আপনার কোন কিভাবে নিয়ন্ত্রণ করেন নির্বাচন? আপনার জনগণের ভোটাধিকার বাংলাদেশে নাই, ভোট কেউ দিতে পারে না, সাধারণ মানুষ ভোট দিতে পারে না, রাজনৈতিক কর্মীরা ভোট দিতে পারে না, আওয়ামী লীগের ভোট দিতে কর্মীরা ভোট দিতে পারে না। তিনি সন্ত্রাসী পুলিশ যৌথভাবে কাজ করেন, কাজ চালায়, ইলেকশন চালায়। এখন সার্চ কমিটি ওটি বুঝে রয়েছে আমরা, এবার সার্চ কমিটি দরকারও নাই। আমার সুপ্রিম কোর্টকে আপনারা কলঙ্কিত করবেন না, ভালো লোককে বানান, ভালো লোককে বানাতে হবে আলোচনা করে। এটা আম্পায়ার বানাই বেড়ান, আম্পায়ার নিরপেক্ষ হতে হবে জি। এবং আপনার যদি মনে করে, তারা মনে করে যে পরিকল্পনা করে যদি 18 সালের মধ্যে ইলেকশন করবেন, সেই সুযোগ বাংলাদেশে আর নাই। লক্ষ মানুষ জীবন দেবে প্রয়োজনে, তৈরি আছে ছয় মতো, যদি 18 সালের মতো যদি আবার নির্বাচন করতে চান যদি জি, তাহলে রাত্রে বেলা ভোট, এখন পেয়েছেন দুদিন আগে ভোট, সেই সুযোগ বাংলাদেশে নাই। বাংলার মানুষ বিকাশ মানুষ তো নাই আপনাদের সাথে, আমি কেন এটা করে আমি, কারণ আমি জনসমর্থনের দেওয়ালি হয়ে গেছে, তারা জানে যে কোনো নির্বাচনে তারা পরাজিত হবে, তার নৌকা ডুবে যাবে। এই ঢাকা শহরে একটা সিটে আওয়ামী লীগ জিতবে, চট্টগ্রামে একটা সিটে আওয়ামী লীগের লোকে জিতবে, যশোরে জিতবে, খুলনা জিতবে, নোয়াখালী জিতবে, গোপালগঞ্জ সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগ লোকের নোয়াখালী কোন প্রার্থী জিতবে, নৌকা কোন প্রার্থী জিতবে না। এই জন্যই তারা এই প্রশাসনকে ব্যবহার করে ক্ষমতা থাকার জন্য। কতদিন থাকবেন আপনি? অনেক হয়েছে, মরে না, মরতে না। আর আপনি বললেন না কি এই বিবিসি আদাল সামার স্যার উনি বল 15 ফেব্রুয়ারি নির্বাচন, হ্যাঁ ওই নির্বাচনে আমি অংশগ্রহণ করেন, একতরফা নির্বাচন হয়েছে, ইয়েস আমি স্বীকার করি। এবং এবং বেগম খালেদা শুধু আওয়ামী লীগের দাবিটা মানছে, কেন্দ্রীয় সরকারের দাবিটা মেনে সংবিধান সংশোধন করে বালের মেঘে দিয়েছে নির্বাচন দিয়েছে। আর আপনারা বেগম সাহেবের কথা বলে কথা রেখেছে, আপনারা বলছেন যে 14 সালে মানে প্রধানমন্ত্রী বলেছিল এটা নিয়ম রক্ষার নির্বাচন, তারপর 5 বছর কেন থাকেন আপনি? মুখে এক কথা বললেন মাননীয় প্রধানমন্ত্রী, আপনারা দেখছেন আওয়াজ ডেমোক্রেসি, আমরা কথা বলছিলাম নির্বাচন বিতর্ক, আমাদের সঙ্গেই থাকুন, একটু পরেই আমরা ফিরে আসছি। প্রিয় দর্শক, আরেকবার স্বাগত জানাচ্ছি আরটিভির সরাসরি আলোচনা অনুষ্ঠান আওয়ার ডেমোক্রেসি দেখবার জন্য। সঙ্গে আছি আমি রুবায়েত ফেরদৌস, আমরা কথা বলছিলাম নির্বাচন বিতর্ক নিয়ে। বিরতির আগে খানিকক্ষণ কথা আমরা বলেছি, বিরতির পরে আমরা শুনবো এস এম কামাল হোসেন। দেশের মাহমুদুর খোকন অনেকগুলো প্রশ্ন দ্বিতীয় দফায় করেছেন এস এম কামাল হোসেন। খোকন ভাইদের ভিতরে অনেক যন্ত্রণা, যার ফলে খোকন ভাইরা যা করছে ওইটা এই দেশে হচ্ছে না। এখন এই যে উনি টেন্ডার নিয়ে কথা বললেন, ওনাদের ছাত্রদলের 2 গ্রুপের গোলাগুলিতে ঢাকা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির মেধাবী ছাত্র সনি একমাত্র বাবা মার মেয়ের জীবন দিলেন। ওই সময় টেন্ডার্সবাজির কারণে এমন কোনো যে জেলায় নাই যে গোলাগুলি হতো না, এখন কিন্তু গোলাগুলি হয় না, কারণ এখন ই টেন্ডার হয়, ই টেন্ডারের মাধ্যমে কোনো টেন্ডারবাজি করা চলে না। উনি আর একটা কথা বললেন, হ্যাঁ উনি আর একটা কথা বললেন, কি বললেন যে টেলিভিশনের মালিককে জেল খাটিয়েছিলেন, ওনরা তো সেই টেলিভিশন বন্ধ করে দিয়েছিলেন, ওনরা একটা টেলিভিশন বন্ধ করে দিয়েছিলেন, টেলিভিশন ছিল 4টা, তার একটা বন্ধ করে দিয়েছিলেন। ওইটা বন্ধ না করে যদি আজকে কথাটা বলতো তাহলে মানুষ বিশ্বাস করত। আমি এই কারণে প্রথম বলছিলাম ভূতের মুখে রাম নাম। ওনরা বললেন বাকশালের কথা, বঙ্গবন্ধু অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে সকল মুক্তিযুদ্ধের পক্ষের সকল দলকে নিয়ে রাজনৈতিক দল একটি প্ল্যাটফর্ম করেছিলেন, যার নাম ছিল কৃষক শ্রমিক আওয়ামী লীগ বাকশাল। সেটি কিন্তু সেই কর্মসূচি বাস্তবায়নের আগেই উনার নেতা জিয়াউর রহমান পাকিস্তানের দালাল ছিল, এজেন্ট ছিল, এবং আওয়ামী লীগের মধ্যে খন্দকার মুস্তাক গঙ্গরা এবং সেনাবাহিনীর মধ্যে পাকিস্তানের এজেন্ট জিয়াউর রহমান ষড়যন্ত্র করে বিদেশিদের কীড়ানক হিসাবে সামরিক বাহিনীর কিছু উচ্চবিলাসী অফিসারকে দিয়ে বুদ্ধি দিয়ে হত্যা করালেন। জিয়াউর রহমান কীভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা করলেন, রাত্রে 10টা থেকে ভোর 5টা পর্যন্ত কারফু দিয়ে সেনাবাহিনীর মধ্যে শত শত
মুক্তিযুদ্ধের পক্ষের অফিসার জওয়ানদের হত্যা করছে, একদিনে 551 জন বিমান বাহিনীর অফিসারদের হত্যা করছেন, জিয়াউর রহমান কিভাবে ক্ষমতা নিছেন, এটা সেদিনকার বিচারপতি সায়েম তার বইয়ে লেখায় আছে। আমি আপনারে পড়ে শোনাতে পারি যে তার বইয়ে লেখা আছে যে এক সায়েমের 82 সালে বইটা লিখেছিলেন, তিনি কিভাবে জিয়াউর রহমান রাতে 11টার পরে যেতেন, একটি কাগজ ধরলেন সাইন ইট, উনি সাইন করবেন না, পিস্তল ঠেকিয়ে বললেন সাইন ইট, উনি ভয়ে সাইন করলেন, এটা ওনার কথা। আটা উনি নির্বাচন করলেন রাষ্ট্রপতি নির্বাচন, সেনাবাহিনীর প্রধান থেকে রাষ্ট্রপতি নির্বাচন করলেন, যখন সেনাবাহিনীর আর্মি রেগুলেশনের 226-293 ধারা যখন বুঝলেন ভঙ্গ করলেন, ব্যাক ডেটে এরশাদ সাহেবকে সেনাবাহিনীর প্রধান করলেন, এই তো জিয়াউর রহমান। এবং 77 সালে হা না ভোট করলেন 98.9% অর্থাৎ 89% ভোট পড়ল হা ভোটে জিয়াউর রহমানকে সমর্থন করে। উনরা বললেন যে ধরেন আমরা বিচার ব্যবস্থাকে কলঙ্কিত করবেন না, যখন ফালুকে নির্বাচিত ঘোষণা করেন উনরা, সেই নির্বাচনের সময় হাইকোর্টের রায় ছিল, আপনি হয়তো উনি ভালো বলতে পারবেন, হাইকোর্টের রায় ছিল সেনাবাহিনী মোতায়েন দিতে হবে। সেদিনকে ভারপ্রাপ্ত সিসি দুঃখ করে বলল সরকার হাইকোর্টের রায়ও মানলেন না, আর ওনাদের নেতা বি চৌধুরী সাংবাদিক সম্মেলন করলেন মাজর মান্নানকে নিয়ে যে মাগুরার নির্বাচনকে হার বানিয়েছেন। ওনাদের কষ্টটা এখানেই যে ওনারা যখন নির্বাচন করতেন বিরোধী দল গেলে গুলি করে মানুষ মারতেন, এই গ্রিন রোডে আজকের প্রধানমন্ত্রী সেদিনকে বিরোধী দলের নেত্রী তিনি গিয়েছিলেন জননেত্রী শেখ হাসিনা 11 সেপ্টেম্বর 1991 সালে এই ভোট কেন্দ্রে গিয়েছিলেন, তার গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গে ওনাদের যুব দলের নেতা গুলি করলেন, একজন রিক্সা চালক মারা গেলেন। এই হচ্ছে ওনাদের এই নির্বাচনে দেখেন যে রক্তপাত হচ্ছে না, ওনারা মনে করেন এই একটা নির্বাচন হইলো নাকি, রক্তপাত না হইলে মানুষ না মানে মায়ের কোল খালি না হইলে নির্বাচন হইলে হইলো, এটা খোকন সাহেবদের এই এলো বক্তব্য। আজকে যে কথা বলছেন ওনাদের ভিতরে একটা যন্ত্রণা, এই কারণে যন্ত্রণার জায়গায় দাঁড়া বলছেন, দেখেন যখন মোদী সাহেব নির্বাচিত হলেন ওনারা তখন কি করলেন যে ওনাদের পার্টি অফিসে আনন্দ উল্লাস মিষ্টি বিতরণ স্লোগান উঠল সাবাস সাবাস, মানে দুষ্ট লোকেরা বলে সাবাস সাবাস মোদী ভাই, আমাদের নেত্রী খালেদা জিয়ার দেশি ভাই, মির্জা ফখরুল বলেন আওয়ামী লীগের ঘরে ঘরে ঘরনায় আজকে কি হতাশ, বেগম খালেদা জিয়া আগাম অভিনন্দন জানালেন মোদীরে, দেখলো যে মোদী সাহেবের অভিনন্দন জানায় কোনো লাভ হলো, ওনাদের ক্ষমতার পার্টনার জামাতের ভারপ্রাপ্ত আমির মকবুল সাহেব অভিনন্দন জানালে দেখলেন যে কোনো লাভ নাই। হ্যাঁ মোদী তো ক্ষমতায় বসার, ক্ষমতায় বসাবে তো দেশের জনগণ, জনগণ আমি 38 সেকেন্ড আসলেন 2013 সালের 5ই মে হেফাজতের উপর ভর করলেন, হেফাজত তাণ্ডব করলেন, ওনাদের নেতাকর্মীরা বাইতুল মোকাররমে আগুন দিলেন, কোরআন শরীফ পড়ালেন, বেগম খালেদা জিয়া বললেন যার যা কিছু আছে হেফাজতের পাশে গিয়ে দাঁড়ান, পরের দিন হেফাজত শেষ, ওনরা ঘরে উঠে গেলেন। আবার দেখলেন স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে ওনরা কী করলেন, মামুন হলাকে মাঠে নামালেন যে বিদেশি রাষ্ট্রপ্রধান সরকার প্রধান রাষ্ট্রে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করবেন, সেটা শেষ। আবার তালেবান যখন ক্ষমতা নিলেন ওনাদের ঘরনার কিছু বুদ্ধিজীবী আগ বাড়াই করলেন যে তালেবানের মতো অবস্থা হবে, ওনারা জানেন না যে 1975 সালের 15ই আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করার পর ওনার নেতা জিয়াউর রহমান 4.5 লাখ আওয়ামী লীগের নেতাকর্মীকে গ্রেপ্তার গুম খুন হত্যা করেছিল, তারপর আওয়ামী লীগ শেখ হাসিনার নেতৃত্বে ঘুরে দাঁড়িয়েছেন। জি অনেক ধন্যবাদ শেখ কাদের, আপনি যদি বলেন আমরা যে আলাপ করছিলাম সবার কাছে একটা গ্রহণযোগ্য সুষ্ঠু নির্বাচনের জন্য কি করা যেতে পারে আসলে? দেখুন আপনার যে আপনি যদি পাশ্চাত্যের নির্বাচন দেখেন তো সেখানে কিন্তু আমরা দেখি যে নির্বাচন পূর্ববর্তী কিন্তু প্রতিদ্বন্দ্বী দলের যারা প্রধান প্রার্থী তাদের টেলিভিশন বিতর্ক হয় এবং তারা কিন্তু প্রজেকশন মিটিং করে, আমাদের দেশের মতো কিন্তু কোনো জনসভা হয় না এবং তাদের যে মিটিংগুলো সব চলো হলের ভিতরে হয়। তো আমাদের দেশে যদি আমরা এই ধরনের ব্যবস্থা, জনসভাগুলোর সমস্যা কোথায় না, জনসভা তো এটা তো অনেক ব্যয় ভুল ব্যবস্থা, অনেক টাকা পয়সা খরচ হয়, তো আপনার যে আমাদের যে নির্বাচন কমিশনের যে নির্বাচনী ব্যয় যে
যেটা বলা আছে যে একজন প্রার্থী কত টাকা ব্যয় করতে পারবেন, তার থেকে তো ধরেন 100 গুণ অধিক অর্থ ব্যয় করা হচ্ছে। তো এটা তো আসলে তো যে কম ব্যয় করলে কি সুষ্ঠু নির্বাচন হবে, কম অর্থাৎ যে নির্বাচন কমিশন যে ব্যয়ের কথা বলা হয়েছে এটা বোধহয় খুব সম্ভব 3 লক্ষ টাকা ব্যয় করতে পারে একজন প্রার্থী জাতীয় সংসদ নির্বাচনে। তো ওই পরিমাণ অর্থ যদি ব্যয় করে তাহলে তো ধরেন আপনি নির্বাচনকে ম্যানিপুলেট করার মতো কোনো সুযোগ সুবিধা তো এটা মানে এই যে ব্যয়টা এটা তো সব সরকারের সময় ছিল। তো এটা যদি ধরেন আপনি যদি ব্যয় যদি নির্ধারণ করে দেওয়া আছে, এখন যদি আপনি প্রজেকশন মিটিং এর ব্যবস্থা করেন এবং টিভি বিতর্কের যদি ব্যবস্থা করেন, সেটা কি আসলে সুষ্ঠু নির্বাচনে নিশ্চিত করতে পারে? না সেটা না, সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে হলে প্রথম হচ্ছে হলো যে আপনার যে নির্বাচন কমিশন যেটা আছে, যে নির্বাচন কমিশনের যে কথাটা আগে বললাম, নির্বাচন কমিশনের যে গঠন যেটা, নির্বাচন কমিশন দল নিরপেক্ষ একদম সম্পূর্ণ নিরপেক্ষ ব্যক্তি সমন্বয়ে নির্বাচন কমিশন গঠিত হতে হবে এবং তাদেরকে যে সহায়তা করবে প্রশাসন বলেন পুলিশ বলেন তারপরে ধরেন অন্য যত সরকারি সংস্থা আছে, যে নির্বাচন কমিশন যে নির্বাচনী দায়িত্ব পালন করে এটা কিন্তু একটা অনেক বড় কর্মযজ্ঞ। তো এই যে নির্বাচন কমিশন, যে নির্বাচন কমিশন যাদেরকে নিয়ে নির্বাচনটা করবেন তারাও কিন্তু দলগতভাবে বিভাজিত না, নির্বাচন কমিশন যে দায়িত্ব পালন করছে আর্টিকেল 120 এবং আর্টিকেল 126 অফ দি কনস্টিটিউশন, সেখানে বলা আছে যে নির্বাচন কমিশনের নির্বাচনী দায়িত্ব পালনের ক্ষেত্রে যে পরিমাণ জনবলের প্রয়োজন হবে রাষ্ট্র বা সরকার নির্বাচন কমিশনকে সেই জনবল সরবরাহ করবেন, নাম্বার ওয়ান। আর নাম্বার টু হচ্ছে হলো যে 120 আর্টিকেল 126 এ বলা আছে যে নির্বাচন কমিশনকে সহায়তা করা প্রশাসনিক কর্তব্যের কর্তৃপক্ষ যেটা আছে তাদের দায়িত্ব বলতে প্রশাসন যদি দলগতভাবে বিভাজিত থাকে তাদেরকে দেখি নিরপেক্ষ নির্বাচন সম্ভব কিনা। এখন আমরা দেখেছি যে হ্যাঁ নিরপেক্ষ নির্বাচন আমাদের পিয়ন থেকে সেক্রেটারি হয় বিএনপি হয় আওয়ামী লীগ। আমি এর আগে যখন আলোচনা করছিলাম আপনি যে নির্বাচনী পালাবদ দিলেন দলীয় প্রশাসন যেটা বলে বিএনপি সময় আওয়ামী লীগের সময়, এখন যদি এই দিকে সুষ্ঠু নির্বাচন সম্ভব কিনা, এখন ধরেন আপনারা ধরেন আমরা তো দেখেছি যে দলীয় সরকারের অধীনে নির্বাচনের ফলাফল এক ধরনের আর হচ্ছে হলো নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের ফলাফল হচ্ছিল আরেক ধরনের। তো সুতরাং আপনি হচ্ছিল যে নির্বাচনী দায়িত্ব জেলা পালন করবেন এবং পৃথিবীর তাদেরকে কম জায়গায় কেয়ারটেকার গভর্নমেন্ট সেটা না থাকার ফলেও তারা কিভাবে সুষ্ঠু নির্বাচন করে, না তারা সুষ্ঠু দলীয় সরকারের অধীনে পৃথিবীর অনেক জায়গায় সুষ্ঠু গ্রহণযোগ্য অবাধ নির্বাচন হয়, না সেই ফর্মুলা ইউরোপের সব দেশেই সুষ্ঠু এবং অবাধ নির্বাচন, তারা কিভাবে পারে কেয়ারটেকার না করেই পারে, না তারা পারে তাদের সেখানে তো জবাব দিতে আছে সেজন্য পারে, এবং তাদের যে ধরেন তাদের নির্বাচন কমিশন বলেন বা তাদের যে নির্বাচনের সাথে যারা সংশ্লিষ্ট বলেন পুলিশ বলেন বা তাদের নির্বাচনী কর্মকর্তা বলেন তারা সবাই তো নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করে। তো সেটা কি আমাদের দেশে সম্ভব কিনা? আমাদের দেশে সম্ভব, সেই পরিবেশ তো আপনাকে দিতে হবে, কি করতে হবে সেই পরিবেশের জন্য? সেই পরিবেশ দিতে গেলে আপনি ধরেন যে যারা নির্বাচনী দায়িত্ব পালন করবে যে এই যে প্রধান নির্বাচন কমিশনার বা নির্বাচন কমিশনার তাদেরকে ওই তাদের সেই নিরাপত্তা থাকতে হবে এবং তাদেরকে যারা এই যে বিভিন্ন জেলাতে ওনারা তো ইয়েতে বসে থাকেন এই যে নির্বাচন কমিশনে বসে থাকে ঢাকায় বসে ওরা নির্বাচনটাকে দেখেন, কিন্তু নির্বাচন কিন্তু অনুষ্ঠান যেটা নির্বাচন অনুষ্ঠানটা এটা কারা মানে নির্বাচন যে এই মাঠ পর্যায়ে নির্বাচন কারা পরিচালনা করে সেটা হচ্ছে হলো যে আমাদের রিটার্নিং অফিসার। এখন রিটার্নিং অফিসার কিন্তু আমাদের যে এই যে নির্বাচনী আইন যেটা আছে যে রিটার্নিং অফিসার কী হবে এটা কিন্তু নির্দিষ্টভাবে বলা নাই, যে আমরা দেখেছি যে জেলা প্রশাসককে রিটার্নিং অফিসার করা হয়, কিন্তু আপনি যদি জেলা প্রশাসক কেন আপনি যদি জেলা জজকে রিটার্নিং অফিসার করতে পারেন, কলেজের প্রিন্সিপালকে রিটার্নিং অফিসার করতে পারেন বা পুলিশ প্রধানকে রিটার্নিং অফিসার করতে পারেন, এটা যদি এখন কিংবা আপনি যদি মিশ্রভাবে করেন, যদি ধরেন বাংলাদেশের 64টা জেলা, 64টা জেলার মধ্যে 3/1 জেলায় আপনি পুলিশের এসপিকে করলেন, 3/1 জেলায় আপনি, কিন্তু আমি নির্বাচনকে সামনে রেখে আমরা দেখি যে একটা গণবদলি হয়, হ্যাঁ হ্যাঁ এই ডিসিএসপি পুলিশের গণবদলি হয়, তো সেগুলো ঠেকানো যাবে কিভাবে? তা সেটা তো নির্বাচন কমিশন লাস্ট 2 মিনিটস স্পেশাল মাহমুদউদ্দিন খোকন না যে দাবি আপনারা করেন যে সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন, আপনাদের অনেকজন কথা বললেন খামার সাহেব, জি বলেন কি করুন পুনি জিয়ার রহমান সম্বন্ধে বললেন, উনি ইলেকশন কমিশন বললেন, ইলেকশন বললেন আমি একটু সময় দেওয়ার সুযোগ দিবেন তো আপনার, 2 মিনিট সময় আপনার, 2 মিনিট না প্রথম হলো উনি যেটা বলেন জিয়ার রহমান সম্বন্ধে উনি বললে কাছে মধ্যে অন্যায় ঘটনা ঘটনার পর আওয়ামী লীগের মন্ত্রিসভায় মুস্তাকিম প্রেসিডেন্ট হয়েছিল, আমি এটা স্বীকার করছি, না রাখেন 12 জন মন্ত্রী শপথ নিয়েছিল, স্বীকার করছি পার্লামেন্ট ছিল, একটা দিনের প্রস্তাব করা নাই, জিয়ারমান সিনে ছিল না, এটা আপনারা মিথ্যা কথা বলেন অসত্য কথা বলেন, আপনাদের নেতা মওদুদ আহমেদকে মিথ্যা কথা বলছে খোকন সাহেব, মওদুদ আহমেদ তার বইতে 33 পৃষ্ঠা আপনি কত করে না আপনি বলেছেন, আচ্ছা ঠিক আছে বলেন, যদি অসত্য কথা বলে এটা তাহলে তার অভ্যাস, না না অসত্য না, এবং ওরা কিন্তু কামাল সাহেব কিন্তু আমি যতক্ষণ প্রশ্ন বললাম একটু উত্তর দেন না, উনি কাশুন দিকে আঘাতটা, না আমি উত্তর দিচ্ছি তো আপনার, না রাখেন আজকে যে আওয়ামী লীগ করতেছেন এই আওয়ামী লীগে তো আপনার বাকশাল করেছিলেন
আমলে তো জেরামান সময় আপনি শিয়ে নিছেন আমলে বড় বড় কথা বলেন জনগণের জন্য যে ত্রাস সৃষ্টি করছেন আপনারা আইন শৃঙ্খলা বাহিনীকে জনগণের বিরুদ্ধে লাগিয়ে দিচ্ছে দল বসে ভালো বসে ভালো ক্ষমতা আছেন আপনারা এই জনগণের বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনীকে দিয়ে আমার ইলিয়াস থেকে হত্যা করেছে আপনারা বিদ্যুৎ দিতে পারেননি মির্জা আব্বাস সাহেব হত্যা করে গুম করেছে আমরা জানি একজন ব্যারিস্টার দুইজন জজকে গুলি করে হত্যা করছে ঝালকাঠি গাজীপুরের কোর্টে ঝালকাঠিতে গাজীপুরে অনেক ধন্যবাদ তিনজনকে আসার জন্য কথা বলবার জন্য জানিয়ে রাখছি আওয়ার ডেমোক্রেসি প্রতি শনি ও রোববার রাত 11:20 সম্প্রচারিত হয় দেখার আমন্ত্রণ রইল সবাই ভালো থাকুন সুস্থ থাকুন টিকা নিন এবং আমি যেভাবে মাস্ক ব্যবহার করি সবাই সেভাবে মাস্ক ব্যবহার করুন For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.